হাই ফ্রেন্ড, আগের ভিডিওতে আমরা দেখে গেলাম হচ্ছে লিঙ্ক শর্টেনার exe.oi ওয়েবসাইটের ফার্স্টের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে সার্ভিস ইনফরমেশন, অ্যান্ড তারপরের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে যে পাবলিশার রেট, মানে তাদের ওয়েবসাইটের পাবলিশার রেট কী আছে, মানে কী কী প্রোভাইড করে, কোন কান্ট্রিতে কোন ডলার প্রোভাইড করে, রেভিনিউ প্রোভাইড করে, ওইগুলো দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লিঙ্ক শর্টেনার exe ওয়েবসাইটের পেআউট অথবা পেআউট বাই পেমেন্ট প্রুফ। তো আমাদেরকে পেমেন্ট প্রুফ দেখতে হলে ফার্স্টে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজার নিলাম, ব্রাউজার সিলেক্ট করার পরে হচ্ছে সার্চ করতে হবে exe.oi, একটা exe.oi সিলেক্ট করার পরে সার্চ করার পরে হচ্ছে এই ওয়েবসাইটটা পাবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে তাদের সার্ভিস ইনফরমেশনগুলো অ্যান্ড হচ্ছে কীভাবে আর্ন করা যায় এই সবগুলো দেখতে পেয়েছিলাম, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে শর্টেন ইউর লিঙ্ক, দেন হচ্ছে আর্ন মানি ফ্রম exe.oi। তো আজকে ভিডিওতে দেখবো হচ্ছে এই ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ, তাদের শর্টেন লিঙ্ক হচ্ছে এইগুলা, ডেলি ক্লিক এইগুলো, তারপরে হচ্ছে রেজিস্টার ইউজার্স 9000K। এখন আমরা পেআউট রেট দেখবো, পেমেন্ট প্রুফ দেখবো, পেমেন্ট প্রুফ আমাদের ক্লিক করতে হবে। তো দেখা যাবে যে 3 তারিখে তারা হচ্ছে 6:42 PM ইউজার, তারপরে 54 USD বিটকয়েনে পে করেছে, তারপরে 3 তারিখে আরও পে করেছে যে এই ইউজার $9 বিটকয়েনে পে করেছে, তারপরে 3 তারিখে আবার এই ইউজারকে $9 প্রায় $10 প্রোভাইড করেছে, তারপরে 3 তারিখে আরেকটা পেমেন্ট দেখা যাচ্ছে, এটা তো $6 পেপাল, $14 বিটকয়েন, $13 এয়ার টাইম, $143 পেপাল, $5 পেপাল, তারপর হচ্ছে $13 পেপাল। অ্যান্ড পেআউট মেথড হচ্ছে দেখেন বিটকয়েন পেপাল পেপাল বিটকয়েন পেপাল পেপাল, তারপরে $5 পেয়ার, $6 পেপাল, $6 পেপাল, $11 পেপাল, বিটকয়েন পেপাল, মানে হিউজ পরিমাণে পেআউট রেট, পেআউটের প্রুফ রয়েছে এদিকে যে ফার্স্ট পেজ, তারপরে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজের পরে থার্ড পেজ, তারপরে দেখা যাচ্ছে যে 4853 4854 এরপরেও দেখা যাচ্ছে যে অনেক পেজ রয়েছে। আচ্ছা 4854 নম্বর পেজে দেখবো 12/3/16, মানে 2016 সালের পেআউট রেট দেখা যাচ্ছে যে পেপারে তারা পে করেছে $3, $2, $9 এরকমই। তো আপনারা সবগুলো দেখে নেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।